পেটিএম ব্যবহারকারীরা এবার পড়তে চলেছেন বিপদে। আর করা যাবে না ব্যবহার পেটিএম, সরাসরি ব্যান করে দেওয়া হলো পেটিএমকে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। ভারতবর্ষের প্রথম ডিজিটাল পেমেন্টের সূচনাকারী পেটিএম, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই জানে পেটিএমের নাম এবং এর সহজ ব্যবহার এবং ক্যাশব্যাকের জন্যই পপুলার হয়ে উঠেছিল পেটিএম। কিন্তু হঠাৎ করেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে তার ফলস্বরূপ বিপদে পড়তে চলেছে পেটিএম গ্রাহকেরা। শুধু যে অনলাইন টাকা ট্রান্সফার বা ডিজিটাল লেনদেনের জন্য পেটিএম ব্যবহার হতো তা নয়, একদিকে যেমন পেটিএম ডিজিটাল ট্রান্সফারের ওপরে ক্যাশব্যাক দিত, অন্যদিকে এর ব্যবহারটা ছিল খুবই সহজসাধ্য একটা ব্যাপার। শুধু তাই নয়, খুব সহজেই 1 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেত পেটিএম থেকে। সব মিলিয়ে খুবই জনপ্রিয় একটা অ্যাপসে পরিণত হয় পেটিএম। মোবাইল রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, ফাস্ট্যাগ সমস্ত রকমের সুযোগ সুবিধা পাওয়া যেত পেটিএম থেকে। কিন্তু ফেব্রুয়ারি মাসের 2 তারিখেই পেটিএম নিজে থেকেই তার প্রতিটা গ্রাহককে মেল পাঠিয়ে দিয়েছে তার গ্রাহকেরা। 29 ফেব্রুয়ারি 2024 পর থেকে ব্যবহার করতে পারবে না পেটিএম। এবার এক নজরে দেখে নেব 29 ফেব্রুয়ারির পর ঠিক কি ঘটতে চলেছে, তার গ্রাহকরা কি কি সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছে। রিজার্ভ ব্যাংক অফ যে নোটিশটা দেওয়া হয়েছে, সেই নোটিশটা পেটিএম যেটা সব তার গ্রাহকদেরকে দিয়েছে সেটার বিষয়বস্তু যেটা দাঁড়ায় সেটা হলো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI একটি নির্দেশ জারি করেছে যেটি পেটিএম পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেটকে 29 ফেব্রুয়ারি 2024 পরে নতুন আমানত গ্রহণ বা ক্রেডিট লেনদেনের অনুমতি দেওয়া থেকে তাকে সীমাবদ্ধ করে। অর্থাৎ 29 ফেব্রুয়ারির পর থেকে আপনি পেটিএম অ্যাকাউন্টে বা পেটিএমের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে আপনি 1 টাকাও ক্রেডিট করাতে পারবেন না, অর্থাৎ কারোর কাছ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারবেন না, সেটা ওয়ালেটের থ্রু দিয়ে হোক বা ইউপিআইয়ের থ্রু দিয়েই হোক। অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি 29 ফেব্রুয়ারি 2024 পরে আপনার পেমেন্ট ব্যাংকস পেটিএম পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট ওয়ালেটে টাকা জমা বা যোগ করতে পারবেন না। তবে এখানে একটা কথা বলে দিয়েছি, তবে আপনাদের যে জমানো টাকা থাকবে অর্থাৎ আপনার পেটিএম ওয়ালেটে বা অ্যাকাউন্টে যদি কোনো জমানো টাকা থাকে সেই টাকাটা 29 ফেব্রুয়ারি 2024 পরেও সেটা তোলার ক্ষেত্রে কোনো ব্যান থাকছে না, অর্থাৎ টাকাটা আপনি খুব সুন্দরভাবে তুলে নিতে পারবেন কিন্তু আপনি নতুন কোনো কিছু ক্রেডিট এতে করাতে পারবেন না বা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেইগুলোও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন না। এই পদক্ষেপ নেওয়ার পেছনে যেটা রিজার্ভ ব্যাংক দেখিয়েছে সেটা হলো, বেশ কয়েকটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো পেটিএম মানেনি, এটাই তাদের দাবি বা যেটা দোষ দেখানো হয়েছে সেটা হলো। আর একটি বিষয় এখানে বলা হয়েছে যে ডেটা ব্রিচের একটা সমস্যা, সেই সঙ্গে চাইনিজ কোনো কানেকশন আছে বা মানি লন্ডারিং যে সিস্টেমটা আছে তার মধ্যে কিন্তু পেটিএমকে সাসপেক্টেড হিসাবে ধরা হয়েছে এবং সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যাদের পেটিএম ওয়ালেটে বা পেটিএম ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে যত দ্রুত সম্ভব আপনারা সেখান থেকে সরিয়ে ফেলুন, তার কারণ এর পরে হয়তো এই রকমটাও হতে পারে যে কমপ্লিটলি ব্যান, অর্থাৎ সেক্ষেত্রে টাকা তোলা জমা পুরোটাই ব্যান হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার জমানো টাকা অসুরক্ষিত হয়ে যেতে পারে। তাই 29 ফেব্রুয়ারির আগেই আমি রিকমেন্ড করব আপনাদের ওয়ালেটে বা অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে সেটা অবশ্যই ট্রান্সফার করে নিন। আর এই ভিডিওটি যারা যেখান থেকেই দেখুন না কেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে করে অন্য কোনো পেটিএম ব্যবহারকারী যাদের অলরেডি অ্যাকাউন্টে টাকা আছে তারা খুব সহজেই টাকাটা সরিয়ে নিতে পারে, তার কারণ আপনার এই একটা শেয়ার থেকেই আরেকজনের উপকার হতে পারে।